কয়লাকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন ইসিএল এর চারজন বর্তমান এবং প্রাক্তন জেনারেল ম্যানেজার একজন ম্যানেজার দুজন কর্মী সহ সাতজন তাদের নিয়ে আজ সকালে আসানসোল যাওয়া হচ্ছে মেডিকেল পরীক্ষার পর সকাল 8:10 মিনিটে সাতজনকে গাড়িতে তোলা হয় আজই তাদের আসানসোল সিবিআই বিশেষ আদালতে পেশ করা হবে সিবিআই সূত্রে দাবি কয়লা মাফিয়ার সঙ্গে আঁতাতের অভিযোগে ইসিএল এর কর্তা কর্মী সহ এই সাতজনকে গ্রেফতার করা হয়েছে অন্যদিকে কয়লা পাচারকাণ্ডে ফেরার অভিযুক্ত বিনয় মিশ্রকে যখন পলাতক অর্থনৈতিক অপরাধী ঘোষণা করতে চলেছে এনফোর্সমেন্ট কয়লাকাণ্ডে সিবিআইয়ের হাতে গতকালই গ্রেফতার হওয়া ইসিএল এর সাতজনকে আজ নিয়ে যাওয়া হচ্ছে আসানসোলে মেডিকেল পরীক্ষার পর সকাল 8:10 মিনিটে সাতজনকে গাড়িতে তোলা হয় এবং আজই তাদের আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হবে ইতিমধ্যেই এদিকে গতকাল কয়লা পাচার কাণ্ডে ফেরার অভিযুক্ত বিনয় মিশ্রকে অর্থনৈতিক পলাতক অর্থনৈতিক অপরাধী ঘোষণা করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এ নিয়ে তারা আদালতে আবেদনও জানিয়েছে কয়লার যে দুর্নীতি এটা একটা ব্যাপক আকার এর সঙ্গে এই যে অবৈধ কয়লা খনন তার সঙ্গে লক্ষ লক্ষ লোক যুক্ত এবং ওটাই ওখানকার অর্থনীতি তো যারা অপারেট করছে খালি গরিব লোক হয়তো কাজ করে খাচ্ছে কিন্তু যারা এখান থেকে কোটি কোটি টাকা লুটছে এজেন্ট ইত্যাদি সরকারি অফিসার এমনকি সুরক্ষাকর্মীরাও কেউ কেউ যুক্ত আছেন এই বিরাট বড় একটা কেস সেটা সরকার হাত দিয়েছে যত তদন্ত এগোচ্ছে বহু লোকের নাম আসছে এবং সরকার তদন্ত কমিশন বা যারা তদন্ত করছেন এজেন্সি তারা ধীরে ধীরে অ্যাক্টিভিটি শুরু করেছেন এবং দোষীদেরকে অ্যারেস্ট করে আইনের সামনে আনার চেষ্টা করছেন আমাদের মনে হচ্ছে এটা আরও অনেক বড় রাঘব বোয়াল ফাঁসবে এবং তারাও সামনে আসবে কয়লা পাচার কাণ্ডে ফেরার অভিযুক্ত বিনয় মিশ্রকে যখন পলাতক অর্থনৈতিক অপরাধী ঘোষণা করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তখন কয়লা মাফিয়ার পর এবার সিবিআই এর জালে ইসিএল কর্তারা পশ্চিম বর্ধমান পুরুলিয়ার কয়লা খনিগুলির দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থা ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড বা ইসিএল সূত্রের খবর কয়লা মাফিয়ার সঙ্গে আঁতাতের অভিযোগে এবার সিবিআই এর হাতে গ্রেফতার হলেন ইসিএল এর সাতজন প্রাক্তন ও বর্তমান কর্মী আধিকারিক ধৃতদের মধ্যে রয়েছেন ইসিএল এর চারজন বর্তমান ও প্রাক্তন জেনারেল ম্যানেজার একজন ম্যানেজার এবং দুজন ইসিএল এর কর্মী প্রায় 8 ঘন্টা দফা দফা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে ইসিএল এর বর্তমান জিএম এস সি মৈত্র প্রাক্তন জেনারেল ম্যানেজার অভিজিৎ মল্লিক প্রাক্তন জিএম সুশান্ত বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন জেনারেল ম্যানেজার তন্ময় দাসকে কয়লা মাফিয়ার সঙ্গে আঁতাতের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ইসিএল এর ম্যানেজার মুকেশ কুমারকেও ইসিএল এর দুই কর্মী দেবাশিস মুখোপাধ্যায় ও রিঙ্কু বেহরাকেও গ্রেফতার করেছে সিবিআই সিবিআই সূত্রে দাবি বেআইনি কারবারে যাতে কোনো আঁচ না আসে তার জন্য কয়লা মাফিয়া যেমন প্রভাবশালীদের প্রোটেকশন মানি দিত তেমনি ইসিএল এর কর্তাদের একাংশকেও টাকা দেয়া হতো ঘুষ দিয়ে অবৈধভাবে কয়লা খনি থেকে তোলা হতো কয়লা সিবিআই সূত্রে আরও দাবি ধৃত সাতজনের বাড়িতেই তল্লাশি চালানো হয়েছে সেখান থেকে সম্পত্তি সংক্রান্ত বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে এর পাশাপাশি লালার ডায়েরি থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে সূত্রের খবর জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা তথ্য গোপন করছিল একাধিক প্রশ্নের সদুত্তর দিচ্ছিল না এরপরই গ্রেফতার করা হয় সাতজনকে জিজ্ঞাসাবাদের সময় যেটা সিবিআই এর আধিকারিকরা দাবি করছেন যে তারা তথ্য গোপন করছিলেন তারা কিন্তু সদুত্তর দিচ্ছিলেন না এবং সিবিআই এর তদন্তকারী অফিসাররা মনে করছেন যে তারা কিন্তু তথ্য গোপন করে কয়লা মাফিয়াদের সঙ্গে তাদের যে যোগসাজশ রয়েছে সেই তথ্য কিন্তু লুকানোর চেষ্টা করছিলেন আগামীকাল যেটা সিবিআই সূত্রের খবর আসানসোল কোর্টে তাদের প্রডিউস করা হবে পেশ করা হবে পাচার যারা করেছে পাচারে যারা সাহায্য করেছে আধিকারিক আর পাচারের পর সেই টাকার সিংহভাগ কালীঘাটের কোথায় কোথায় বা কালীঘাট ছাড়া আর কোথায় কোথায় গেছে কালীঘাটে গেছে বীরভূমে গেছে এমনকি এমনটা হয়েছে যার কাছে গেছে তার দেহ রক্ষাকারীর কাছেও দিবি 100 কোটি গত কয়েকটা বছরে সর্বনাশ হচ্ছে আমাদের আরো দ্রুত সিবিআই কে পদক্ষেপ নিতে হবে এবং এন্টায়ার র‍্যাকেটটা ধরতে হবে এখন এই দুর্নীতি যে হয়েছে এটা তো প্রতিষ্ঠিত এবং জনমনে এটাই প্রতিষ্ঠিত যে এই দুর্নীতির সঙ্গে শাসক দলের প্রত্যক্ষ যোগাযোগ আছে এজন্য শুধু সরকারি অফিসারদের গ্রেপ্তার করলেই চলবে না এই দুর্নীতি ওপর পর্যন্ত তখন যারা যুক্ত আছেন মানুষ কিন্তু তাদেরও গ্রেপ্তারিটা দেখতে চায় যদি সিবিআই মনে করে থাকেন তারা অন্যায় করেছে নিশ্চয়ই কোর্টে বলবেন আরে কয়লা তো কেন্দ্রীয় সরকার দেখে কেন্দ্রীয় সরকারের সংস্থাগুলো দেখে পাহারার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর সীমান্ত পাহারা দেয় বিএসএফ তো ফলে এগুলো তো তাদের দেখার বিষয় তারা করুক ধৃতদের বৃহস্পতিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে প্রকাশ সিনহার রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা